ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। ফুটবলকে বড় একটা অস্ত্র হিসেবে দেখেন পাওলো দিবালা। জুভেন্টাসের আর্জেন্টাইনেই তারকা এই অস্ত্র ব্যবহার করতে চান দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে। সেই লক্ষ্যে অসাধারণ এক কাজ করেছেন পাওলো দিবালা। এবার তিনি যোগ দিয়েছেন চ্যারিটি উদ্যোগ কমন গোলে। ফুটবল খেলোয়াড়, কোচ, প্রশাসক, ভক্ত সহ সংশ্লিষ্টদের নিয়ে গড়ে উঠেছে এই সংগঠন। আর এই কমন গোলে এবার যোগ দিয়েছেন পাওলো দিবালা। আর এখানে যারা যোগ দেন তাদের অন্তত বেতনের 1% অর্থ কেন্দ্রীয় ফান্ডে জমা দিতে হয়। অসহায়দের জন্য কাজ করতে কমন গোলে যোগ দেওয়ার পর দ্য গার্ডিয়ানকে পাওলো দিবালা বলেন, এর আগেও আমি এমন প্রতিষ্ঠানে দান করেছি, তবে সেটা নাম প্রকাশ না করে, কারণ এটার উদ্দেশ্য নিজের প্রচারণা নয় বরং অসহায়দের সহায়তা করা। তবে আমার মনে হয় এই উদ্যোগের অংশ হওয়া 159 জনের একজন হয়ে একই সঙ্গে কমন গোলে কাজ করা ভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। আমরা গ্রুপ হিসেবে একত্রিত হয়েছে, আমাদের চেয়ে কম ভাগ্যবানদের জন্য মিলিতভাবে এক দল হয়ে কাজ করতে চাই। মাঝে মাঝে সমাজে তাকালে কিছু জিনিস আমার পরিবর্তন করতে ইচ্ছা হয়। এটা অদ্ভুত শোনাতে পারে, তবে পৃথিবীটা খানিকটা হলেও পরিবর্তন করতে চাই। দারিদ্র ও ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে পাওলো দিবালার এই অসাধারণ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র।